মনুরাজ্যে ফেরুলো গেরুয়া কেতন ম্যাজিক নাম্বার অনায়াসে পেরিয়ে রাজস্থান দখল নিল বিজেপি। একের পর এক জনপ্রিয় সামাজিক প্রকল্প বাঁচাতে পারল না গেহলট সরকারকে, উল্টে হিন্দুত্ব আর উন্নয়নে পঞ্চাশ পঞ্চাশ ভর করে বিজেপি ছিনিয়ে নিল রাজপুতানা। পাঁচ বছর অন্তর অন্তর সরকার বদলি রাজস্থানের রেওয়াজ, সেদিক থেকে দেখলে এবারের ফলে অবাক হওয়ার তেমন কিছু নেই। কিন্তু এই রেওয়াজ উল্টে দিতেই অশোক গেহলট সরকারের প্রধান অস্ত্র ছিল সামাজিক নিরাপত্তামূলক প্রকল্প, বিশেষ করে জটিল রোগের জন্য ২৫ লাখে বিমা বরাদ্দ করা চিরঞ্জীবী প্রকল্প তো তুমুল জনপ্রিয় হয়। এছাড়া ন্যূনতম ভাতা বৃদ্ধি, বয়স্কদের পেনশন, রান্নার গ্যাসে ভর্তুকি, একের পর এক পদক্ষেপ নেয় কংগ্রেস সরকার। ফলে রাজস্থানে এবারের ভোটের স্লোগান ছিল বদলেগি রাজ ইয়া রিওয়াজ, কিন্তু ভোটের ফল বেরোলে দেখা গেল রিওয়াজ নয় রাজই বদলেছে। পাঁচ বছরের সরকার বদলের রীতি মেনেই মরু রাজ্য ফের দখল করেছে বিজেপি। শুধু সরকার বদলের রীতিই নয়, বিশেষজ্ঞরা বলছেন আরও বেশ কিছু ফ্যাক্টর এবার রাজস্থানে কংগ্রেসের বিরুদ্ধে গিয়েছে। ভোটের আগের সমীক্ষায় দেখা যায় অশোক গেহলটের জনপ্রিয়তায় ভাটা পড়েনি বিশেষ, ভোটারদের একটা বড় অংশ তাঁকেই মুখ্যমন্ত্রী চেয়েছেন। কিন্তু হাত শিবিরকে বড় ধাক্কা দেয় গেহলট সচিন পাইলট অন্তর্কলহ। ভোটের ফল বিশ্লেষণে দেখা যাচ্ছে পূর্ব রাজস্থানের গুজ্জার অধ্যুষিত এলাকাগুলির ৫৯টি আসনের মধ্যে বিজেপি জিতেছে ৩৮টি, গতবারের তুলনায় বেশি অন্তত ২০টি আসন। এইসব এলাকা সচিন পাইলটের শক্ত ঘাঁটি। বছর তিনেক আগে পাইলট বিদ্রোহ করে কংগ্রেস সরকার প্রায় ফেলে দিয়েছিলেন, ফলে তাকে উপ মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেয় কংগ্রেস, কেড়ে নেয় প্রদেশ সভাপতির পদও। এবারের ভোটের আগে দল আপ্রাণ চেষ্টা করে ভোটারদের সামনে সুখী পরিবারের ছবি তুলে ধরার। পাইলটও সব ক্ষোভ ভুলে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য আবেদন করেন, কিন্তু তাতে যে বিশেষ কাজ হয়নি নির্বাচনের ফলই তা বলে দিচ্ছে। হেভিওয়েটদের মধ্যে অবশ্য গেহলট পাইলট দুজনেই জিতেছেন। অন্যদিকে ঝালরাপাটন আসন থেকে এ নিয়ে পরপর পাঁচবার জিতলেন বিজেপির বসুন্ধরা রাজে। हमारी जनता जनार्दन की है, जिसने कांग्रेस के कुराज को नकारते हुए और भारतीय जनता पार्टी के सुराज को अपनाने का काम किया है। গেহলট সরকারের বিরুদ্ধে এবার ত্রিমুখী রণকৌশল নেয় বিজেপি। একদিকে যেমন প্রচার করে গেহলটের আমলে রাজ্যে পরিকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান থমকে, অন্যদিকে তুলে ধরে রাজ্যে ঘটে চলা একের পর এক অপরাধ, বিশেষ করে মহিলাদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা তুলে ধরে তারা দাবি করে মহিলাদের নিরাপত্তা দিতে গেহলট সরকার পুরোপুরি ব্যর্থ। তাছাড়া তাদের আস্তিনে তুরুপে তাস হয়ে ওঠে উদয়পুরের দর্জি কানাইয়ালালের হত্যা। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচারে এসে কংগ্রেস সরকারের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ করেন। লোক ফেড আপ হয়েছে, লোক তঙ্গ আ গয়ে থে কংগ্রেস কে পাঁচ বরস কে সরকার দেখে। মোদী জি কা মতলব হ্যায় গ্যারান্টি পুরে হোনা কা গ্যারান্টি। ये जो स्लोगन था, ये स्लोगन बहुत अच्छी तरह से राजस्थान में, पर राजस्थान की महिलाओं ने मन बना लिया था कि बहुत हुआ अत्याचार और भ्रष्टाचार, अब माफ करो कांग्रेस की सरकार। अब जो लोग विदेश यात्रा पर छुट्टी मनाने जाना चाहते थे वो लंबी छुट्टी पर जा सकते हैं। যদিও রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে আগামী দিনে রাজস্থানে বিজেপি চলার পথ তেমন নিরঙ্কুশ নয়। দুবারের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের সঙ্গে নরেন্দ্র মোদী ও অমিত শাহের সম্পর্ক তেমন মসৃণ নয়। এবারের ভোটে মুখ্যমন্ত্রী হিসাবে কারো নাম ঘোষণা না করেও লড়াইয়ের ময়দানে নামে বিজেপি। বসুন্ধরার পাশাপাশি সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসাবে মহান্ত বালকনাথের নামও উঠে এসেছে। তিজারা আসন থেকে কংগ্রেসের প্রার্থীকে হারিয়ে ইতিমধ্যেই প্রচারের আলোয় উঠে এসেছেন দ্বিতীয় যোগী আদিত্যনাথ হিসাবে পরিচিত মহান্ত বালকনাথ। এছাড়া রয়েছেন বিদ্যানগর থেকে জয়ী রাজ পরিবারের সদস্য দিয়া কুমারী। ফলে এদের মধ্যে মুখ্যমন্ত্রী বাছাই করা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষে খুব একটা সহজ হবে না বলেই মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।